দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনাকে ঘিরে প্রতিবাদের সরব হলো এসএফআই। এদিন এসএফআই তরফে একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলে অমিত শাহের কুশ পত্রিকা দাহ করা হয়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনাকে ঘিরে প্রতিবাদের সরব হলো এসএফআই। এদিন এসএফআই এর তরফে একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলটি অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে ভেনাস মোড়ে গিয়ে শেষ হয়। এদিন মিছিলে অমিত শাহের কুশ পত্রিকা দাহ করা হয়। মিছিলে পা মেলান এসএফআই এর জেলা সম্পাদক সাগর শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। আপনারা জানেন গতকাল জেএনইউতে, গত পরশুদিন এবং গতকালও ক্যাম্পাসে ঢুকে এবিপির সাহায্যে কিছু মুখের মধ্যে কাপড় বাঁধে কিছু গুনসরা বিজেপি সমর্থকে এবিপির কিছু ছেলেফেলেরা ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাস থেকে 9-6 করে দামে হাতের মধ্যে শর্ট নিয়ে রড নিয়ে লাঠি নিয়ে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের উপরে আক্রমণ করা হয়। একদম পরিকল্পিত মাফিক বহিরাগত ছেলে মেয়েদের সাহায্যে ক্যাম্পাসে যেহেতু এসএফআই রয়েছে, ছাত্র সংসদ দখলে এসএফআই রয়েছে, এবিভিপি জিততে না পেরে এইভাবে গুন্ডা হুলিগানিজম করে ক্যাম্পাসটাকে দখল করতে চাইছে। আমরা ভারতের ছাত্র মানে গোটা দেশ জুড়ে ফিজ হাইকের বিরুদ্ধে লড়াই করছি। জেএনইউতে ছাত্রছাত্রীরা 2 মাস ধরে ফিজ হাইকের বিরুদ্ধে লড়াই করছে, হোস্টেলে যেভাবে ফিজ হাইক করেছে তার বিরুদ্ধে লড়াই করছে। এই সমস্ত জিনিসগুলোকে এবিভিপি এবং বিজেপি এরা সহ্য না করতে পেরে ছাত্রছাত্রীর উপরে টিচারদের উপরে আক্রমণ করে তারা দমন করতে চাইছে, কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন কোনো মতেই দমন হবে না। এই ধরনের ফ্যাসিস্ট কায়দায় যেভাবে নাজিজ জার্মানি হিটলারের যেভাবে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক শার্ট বাহিনী ছিল, তারা গোটা দেশ জুড়ে কমিউনিস্টদের খুঁজে খুঁজে মেরে ফেলতো, ইন্টেলেকচুয়ালদের মেরে ফেলতো, ছাত্রছাত্রীদের লিবারেল সেকশনকে মেরে ফেলতো, ঠিক একই কায়দায় এই বিজেপি আরএসএস এদের ভৈরব বাহিনীরা ক্যাম্পাসে ঢুকে টিচারদেরকে স্টুডেন্টদেরকে বামপন্থী ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। কিন্তু এই এই যেরকম নাজিজের যেরকম হিটলার শাস্তি পেয়েছে, হিটলার বাঁচতে পারেনি, সেরকম এই দেশীয় এই আরএসএস বিজেপি ফ্যাসিস্ট শক্তি আমাদের ভারতবর্ষে স্থায়ী পাবে না, এটা শেষ। আমরা ভারতের ছাত্র ফেডারেশন দেখে ছাড়ব। Hello Jaigaon! The wait is finally over! Pantaloons is celebrating its brand launch! Visit us at NS Road near Jaigaon Police Station. Pantaloons, style your change! In you. I'm a student of St. Dominic's. Let me give you an insight into my school.
Sindom established in 1990 as classes from nursery to 12 with Arts and Commerce Department, led by a team of trained and experienced faculty. Sindom impart quality education with audio-visual classrooms, IT lab, GPS track school buses, free spiritual class, nature club, various inter-house competition, art classes, and numerous educational tours. The girl child and minority can also avail of scholarships like Kanyashri offered by the government. Come to be a part of us because St. Dominic's discovers the best in children from all walks of life. हिमालयन ऑप्टिक्स आई केयर एंड कॉन्टेक्ट लेंस क्लिनिक कंप्यूटर आई टेस्टिंग हर तरीके की पावर ग्लासेस ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स हनुमान मंदिर रोड जयगांव कॉन्टेक्ट नंबर 03566265101 Boone English School at Netaji Palli, Hamilton Ganj, affiliated to CISCE New Delhi for ICSE Class 10 and ISC Class 12. Admission is going on for the new session from classes nursery to class 9 and class 11. For more details, please contact the school's office at 7478356243 and 62972566. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस आपकी आवाज़